হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আগে বলো কারা কারা আমার পাশে থাকা এই মেয়েটাকে চিনতে পারছো? এন্ড যারা চিনতে পারছো তারা তো বুঝেই গেছো যে আজকে আমি কি করতে এসেছি এখানে। তো এইসব কথা বাদ দেওয়া যাক, আগে চলো ইন্ট্রোডিউস করানো যাক। এটা হচ্ছে প্রিয়া, এন্ড শি ইজ এ মেকআপ আর্টিস্ট এন্ড নেল আর্টিস্ট, যার কাছে কিন্তু আমি আগেও এসেছিলাম নেল এক্সটেনশন করাতে। সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে, মানে ভাবতে পারছো নিজের তো একটা দায়িত্ব আছে তাই না, যে নিজেকে একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে রাখবো। যেহেতু আমি দুর্গা পুজোর সময় নেলস এর কাছ থেকে করেছিলাম, মানে প্রিয়ার কাছ থেকে করেছিলাম, তো এক্সটেনশনটা আমার সত্যি ভালো লেগেছিল, দ্যাটস হোয়াই আমি আবার এসেছি ওর কাছেই। তো আজকে আমি রেডি হব সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে এর জন্য। দেখো ফার্স্টে আমি পিক করেছি লাইট দুটো কালার, তো ওদের জন্য হালকা করে একটু খাবার নিয়েছিলাম, তো সেগুলোই দিলাম। আর প্রিয়ার একটা ছোট্ট বোন আছে যে খুবই কিউট, মানে আগেরবার যখন এসেছিলাম আমার এত ভালো লেগেছিল যে কি আর বলবো। তো ওকে যখন আমি খাবারটা দিচ্ছিলাম না, ও খাবারটা নেবেই না, মানে তাও ওর মা যখন বললো ওর মা নিতে তখন ঠিক নিয়ে নিল। যাই হোক গাইস, তোমরা কিন্তু আগের এক্সটেনশনস এর কালারটা এত পছন্দ করেছিলাম, যেগুলো বেস কালার বলে লাইট পিঙ্ক যে বেস কালারটা হয় সেই কালারটা এত ভালো লেগেছিল। তো আমি প্রিয়াকে বলেছি, প্রিয়া তুমি আবার ওরকম কালার আমাকে একটা কিছু করে দাও। আর প্রিয়ার হাতে দেখলাম যে একটা স্কাই কালার ডিজাইন করা আছে প্রিয়ার নিজের হাতে, তো ওই কালারটা আমার খুব ভালো লেগেছিল। তো আমি বললাম যে এরকম টাইপ কিছু কম্বিনেশন করে কি আমাকে করা যাবে? আমি কোনো ডিজাইন বাড়ি থেকে ভেবে আসিনি অবশ্যই, কারণ আমি জানি যে প্রিয়া ভালো নেল করে, আমি ওর রিভিউ দেখি, ওর পোস্টগুলো দেখি। তোমরা চাইলে দেখতে পারো আর কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু স্ক্রিনে নাম্বারও মেনশন করে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু প্রিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাফোর্ডেবলের মধ্যে অনেক ভালো ভালো নেলস করে। আর যদি বলি প্রিয়ার অ্যাড্রেসের কথা, তাহলে এটা আমি এসেছিলাম কল্যাণী সীমান্ত। যাই হোক চলো, প্রথমে কিন্তু আমি আমার নেলসগুলো কাট করে নিয়েছি, মানে অরিজিনাল নেলস কিন্তু একদম অল্প অল্প ছিল, কারণ কিছুদিন আগে আমার একটা এক্সটেনশন ছিল সেটা আমি রিমুভ করেছি কদিন আগেই, তোমরা হয়তো ভিডিওতে অনেকেই দেখে নিয়েছো। যেহেতু পুজো আসছে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, একসাথেই দুটো করবো না, মানে দুটো করতে বলতে একটাই করবো, মানে দুটো আবার কেটে যাবে যেহেতু একদিনই পড়েছে। অ্যান্ড দেখো আমি ভেবেছি কি এবার নেলসটা ছোটো করবো, অনেকে আগে ভিডিওতে অনেক কিছু বলেছো নেলস বড় রাখার কারণ তুমি স্পুনের টাকা বাজাচ্ছ বা নেলস দিয়ে তুমি চামচের কাজ করো, অনেকে অনেক কিছু বলেছো তোমরা। সো আমি এটাই ফিল করলাম যে নেলস আমি আর বড় করব না, আমি মিডিয়াম করবো, মানে একদম ছোট না। নেলস যেহেতু করছি খরচা করে, তো অবশ্যই এমন করতে হবে যাতে মানে লোকজন বোঝে যে হ্যাঁ ভাই খরচা করেছে নেলসের উপরে, তাই না? লজিক আছে বলো। সো আমার কিন্তু এই নেলস করার পরেই আমি কিন্তু এক জায়গায় যাবো, মানে একটা শপিং করতে, তার কি কারণ সেটা তোমরা জানবে। অ্যান্ড শপিং ভিডিও দেখতে হলে তোমরা কিন্তু আমার ফেসবুক পেজ এস রয়েস লাইফস্টাইল সুমি রয় একটা ফেসবুক পেজ আছে, যেখানে কিন্তু অনেক ভিডিও আপলোড হয়, যেখানে যেগুলো কিন্তু ইউটিউব ভিডিওতে আপলোড হয় না। সো তোমরা অবশ্যই কিন্তু পেজটা ফলো করতে পারো। অ্যান্ড দেখো এখানে তো নেলসগুলো কাট করা হচ্ছে, আমি প্রিয়া কিন্তু আগের বার যখন আমার নেলস করেছিল না অনেক মানে স্মল করে দিয়েছিল, অ্যান্ড ওটা খুবই কমফোর্টেবল ছিল। আমি ওকে এটাও বলেছি যে এবারও তুমি আগেরবারের মতনই করো, মানে ছোট করে দাও যাতে আমার কমফোর্টেবল হয়, যাতে নেলসটা বেশি দিন থাকে। তোমাদেরকে আমি একটা মানে ট্রিক বলতে পারি যে তোমরা এক্সটেনশন করো তাহলে ছোট করে করো, তাহলে কিন্তু অনেকদিন থাকবে এটা, এটা কিন্তু সত্যি কথা। আমি সেটা আগে বুঝতাম না, কিন্তু এটা কিন্তু একদম ঠিক, আমি এবার ছোট করেছি আর আমি জানি যেটা অনেকদিন থাকবে। যাই হোক এই ঘষাঘষির ব্যাপারটা না আমার এতটা বিরক্তিকর লাগে ভাই রে ভাই, মানে অনেক টাইম লাগে। আমি প্রিয়াকে বলেছিলাম কি আমাকে মানে দেড় ঘন্টার মধ্যে কমপ্লিট করতে, মানে আমি বেরোবো আমি এক জায়গায় যাবো। যাই হোক ও খুবই স্পিডে কাজটা করেছিল, কিন্তু ফিনিশিংটা এত ভালো হয়েছিল তোমরা ওয়েট করো দেখতেই পারবে। আর এখানে যেমন আমি মানে তোমাদের সুমিয়ে তো চুপচাপ করে এক মিনিটও বসতে পারি না, তো আমি মানে রীতিমতো বকবক করেই যাচ্ছিলাম, মানে এদিকে প্রিয়া কাজ করছিল, আমি জানি আর বিরক্ত লাগছিলো কিনা। যাই হোক এরকম কাইন্ড অফ শেপ করেছিল, এই শেপটাকে কী বলে আমি জানি না। আমি বলেছিলাম প্রিয়াকে তোমার নতুন যেরকম করে মানে যেগুলো ইউনিক লাগে সেরকম কিছু একটা করো, সো এরকম কিছু একটা করেছে। তো এবার এটা হচ্ছে জেল এক্সটেনশনস আই থিঙ্ক বলে, সো আমি প্রপার মানে নেল আর্টিস্ট না যেহেতু আমি জানিও না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে দিও। সো তাড়াহুড়োর মধ্যে নাকি এটা সবথেকে বেশি ভালো তাই বললো, অ্যান্ড আমি বললাম চলো ঠিক আছে এটা করো, আমি জানি ভালো হবে, হ্যাঁ এরকম টাইপ। দেখো অনেকে তোমরা এটা বলো যে এত খরচা করে কিসের জন্য নেলস করতে যাও, এত খরচা একদম করো না নেলসের উপরে। দেখো আমি একটা সিক্রেট কথা বলে দিই, তোমাদেরকে শেয়ার করি, আমি নেলস করি যেই খরচা করে এই ভিডিওটা পোস্ট করার পরে সেই খরচার টাকাটা আমার উঠে যায়, ঠিক আছে? এই জন্য মানে মোটেও চাপ নিও না, মানে আমাদের ইনফ্লুয়েন্সারদের দেখে তোমরা ইন্সপায়ার হো না, কারণ যেহেতু আমরা ভিডিওস করি আমাদের কন্টেন্ট লাগে, কন্টেন্টের পেছনে আমাদের অনেক টাকা খরচা করতে হয়। অ্যান্ড কন্টেন্ট তোমরা যখন দেখছো তোমাদের ভালো লাগছে, তোমরা লাইক করছো কমেন্ট করছো, যাই হোক তো যখন ভালো লাগছে তখন কিন্তু এই কন্টেন্টের থেকে আমাদের টাকাটা উঠে যায়। তো আমি একটা জেনুইন কথা বলে দিলাম, যেটা হয়তো অন্য কোনো ইনফ্লুয়েন্সার বা অন্য কোনো ইউটিউবার কথাটা বলে না ডিরেক্ট, যেভাবে আমি বলি। এই জন্যই কিন্তু আমার উপরে অনেক ইউটিউবার্সদের বা অনেক ইনফ্লুয়েন্সদের রাগ আছে যে আমি কেন হয়ে বলে দিই, কিন্তু সত্যি জেনুইন কথা আমি যেটা বললাম যে আমরা কন্টেন্ট বানাই অবভিয়াসলি টাকার জন্য, তোমাদের ভালোবাসো তার জন্যও। সো আমরা যে কন্টেন্টগুলো আপলোড করছি সেগুলোর আমরা যে খরচাগুলো করি, বাড়িতে বসে যে ফুড চ্যালেঞ্জ করি বা যা কিছু করি অনেক খরচা হয় গাইস, একটা
ভিডিও করতে সত্যি খরচা হয়, নর্মাল ভিডিও বাদ দিয়ে যে কোনো ভিডিওতে আমরা ঘুরতে যাই, খাওয়া দাওয়া করি, সব কিছুতেই একটা খরচা আছে। সো ভিডিও পোস্টের পরে যখন তোমরা ভিডিওগুলো দেখছো তখন টাকা কিন্তু আমাদের উঠেই আসছে। সো বলে না, কোনো কিছুতে ইনকাম করতে হলে ইনভেস্ট আগে করো, এরকম ব্যাপার আমাদের ভিডিও পিছনে সেম জিনিসটা। যাই হোক, দেখতেই পারছো অনেক ঘষাঘষি কাজ চলছে, মানে এই ব্যাপারটা এত বাজে লাগে কি আর বলবো। সো এবার আমি সেই নর্মাল যে বেস কালার বলে, লাইট পিঙ্ক লাগলো আই থিঙ্ক বেস কালার বলে, সো আমি এটাই চুজ করলাম যে চলো আগের বার তোমরা এত কমপ্লিমেন্ট করেছো যে হ্যাঁ সত্যি এই নীলটা, এই নীলের কালারটা সত্যি ভালো লাগছে। আমি বললাম যে তাহলে আর অন্য কালার দেখবো না, আমি এই কালারটাই করি, অ্যান্ড সেটাই করা হচ্ছিল। অনন্যবার কিন্তু আমার একবারে দু হাতের কাজই করা হয়, বাট আমি যে তাড়াহুড়ো করছিলাম তো প্রিয়া বলছিল ঠিক আছে চলো এক হাতের করে দিই, একটা একটা আঙুল করে, মানে যেটা তাড়াতাড়ি হয় তো সেরকম করেছে, ও খুব তাড়াতাড়ি কাজটা করেছে, সবথেকে বেশি ভালো লেগেছে আমার এটা। অ্যান্ড এবার তোমাদের মনে আসতে পারে যে এটা কত নিয়েছে এই নেলসটার দাম, তো ওয়েট করো আমি লাস্টে বলছি ভিডিওর যে কত দাম নিয়েছে। সব ভিডিওতে বলি তোমরা দেখো না, ভালো করে লাস্ট পর্যন্ত ভিডিওটা ওয়াচ করো না বলেই বুঝতে পারো না, আমি এই ভিডিওতে বলবো লাস্টে, তোমরা একটু ওয়েট করতে থাকো। আর ডিজাইনের মধ্যে আমি কিন্তু স্কাই কালার চুজ করেছি, মানে ব্লু কালার, কারণ প্রিয়ার হাতে দেখতে পাচ্ছ যে ব্লু কালার ডিজাইন করা আছে, তো ওই কালারটা আমার খুব ভালো লাগছিল, মানে ফুটছিল খুব সুন্দর, মানে একটা সুন্দর একটা কালার। সো আমি বললাম এই কালার মধ্যে কিছু করা যাবে, বললো কি হ্যাঁ শিওর এরকম কাইন্ড অফ কিছু করে দেবে ডিজাইন। আমি বললাম চলো ভাই, ভরসা আছে তোমার, অনেক রিভিউ দেখেছি তুমি ভালো করবে সেটা জানি, কিন্তু কালারটা আমি অবশ্যই বলে দিয়েছিলাম। অ্যান্ড দেখো কি সুন্দর, তোমরা যেরকম চাও, মতলব তোমরা অনলাইন থেকে ফটো বের করে ওকে দেখাবে যে এরকম ডিজাইন করবো, সেরকম ডিজাইন করে দিতে পারবে, কোনো সমস্যা নেই, জাস্ট একটু টাইম নিয়ে আসবে। আমি যে তাড়াহুড়ো করেছিলাম তাড়াহুড়োর মধ্যে ডিজাইনটা এত ভালো হয়েছিল, আমি ভাবতে পারিনি যে তাড়াতাড়ি এত ভালো হয়ে যাবে। এগেইন দেখো আমি স্ক্রিনে নাম্বার মেনশন করছি, তোমরা চাইলে ওখানে কন্ট্যাক্ট করার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, যে এখন অবশ্যই সেল চলছে, অফার চলছে, তোমরা ফোন করে কিন্তু জানতে পারো কোথায় কীভাবে আসবে বা কী করে কী নেলস করবে বা কোনোকে হবে বা হবে না, যাই হোক সব কিছু ডিটেলস তোমরা জিজ্ঞাসা করতে পারো। আর ডান হাতটা অলরেডি কমপ্লিট, একটুখানি মনে হয় বাকি আছে, আর বা হাত দেখো এই দিয়ে কাজ শুরু করা হয়ে গেছে। অ্যান্ড ডান হাতে কী সুন্দর লাগছে গাইজ দেখতে, একদম সিম্পল একটা লুক যেটা আমার সত্যি ভালো লেগেছিলো, তোমাদের কেমন লাগছে কিন্তু জানিও। এবার এটা এখনও শেষ হয়নি, তারা ওটা ফ্লাওয়ার করা বাকি আছে, অ্যান্ড অনেক কিছু বাকি আছে, গ্লিটার দেবে তখন ফ্লাওয়ার ডিজাইন করবে, তো দেখো এদিকে আমি বলছিলাম যে যতটা মানে মানে ছোটো করা যায়, মানে সুন্দর লাগে, ছোটো লাগে, মানে এরকম দেখতে যাতে কমফোর্টেবল হয়, আমি সব কিছু খাওয়া দাওয়া ভালো করে করতে পারি, প্লাস আমার পার্সেল আনবক্সিং করতে হয় এত যে সেগুলো যেন ভালো করে করতে পারি, তো আমি বলছিলাম যে একটুখানি দেখো ভালো করে দিও, মানে ছোটোখাটোর মধ্যে। সো দেখো এদিকে কিন্তু ডট ডট করে কাইন্ড অফ ফুল এখানে ডিজাইন করা হচ্ছে। তোমরা কি একটা কথা জানো যে আমার নোকে যে ডিজাইনটা করা হচ্ছে না, এটা কিন্তু হোয়াইট কালার দিয়ে করার কথা বলেছিল প্রিয়া। সো আমি বললাম যে আমার আগের এই নিউড বা এই নিউড কালার না, এটা সরি, এটা হচ্ছে পিঙ্ক কালার, লাইট পিঙ্ক বা বেস কালার, এটা করে এত কমপ্লিমেন্ট পেয়েছি আমি আর অন্য কোনো কালার ট্রাই করতে, মানে হোয়াইট কালারটা না ডান হাতে করলে পুরো একদিনে হলুদ হয়ে যাবে, যেহেতু আমরা হলুদ দিয়ে ভাত টাত খাই প্রচণ্ড, তরকারি ফরকারিতে হলুদ থাকে, সো একদিনে হলুদ হয়ে যাবে। আমি বলেছি না না বাবা দরকার নেই, তুমি হোয়াইট কালার তো একদমই করো না, তো ওই জন্যই এই এই কালারটা করেছে। আমি বললাম এত কমপ্লিমেন্ট এসেছে এই কালারটাই আমাকে করিয়ে দাও, সো দারুণ লাগছে না দেখতে, অনেকে আবার বলবে না ভালো লাগছে না, কিন্তু আমার ভালো লাগছে তাই আমি করেছি ব্যাস। মানে প্রিয়া যেরকম তাড়াতাড়ি নেলস করেছে, এরকম নেলস কেউ করেন না এত স্পিডে। যাই হোক, তোমাদের সরস্বতী পূজা বা ভ্যালেন্টাইন্স ডের দিন কী প্ল্যান আমাকে জানাও, মানে আমার তো এখন পর্যন্ত কোনো প্ল্যান হয়নি, বাট অনেক সাজবো গুজবো, অনেক কিছু রেডি করতে হবে, নিজের হেয়ার্স ফেস চুল, যাই হোক দেখতে পারবে তোমার অন্য অন্য ভিডিওতে, বাট নেলসটা প্রথমেই করে নিলাম কারণ নেলসটা করার পর না অন্য ভিডিও দেখতে ভালো লাগবে, অনেক মানে ভেবে চিন্তে করতে হয় তাই না, অনেকে বলবে কেন আগে করেছো, আর আগে করেছি তার কারণ আছে পরের ভিডিওগুলোতে ভালো দেখতে লাগে। যাই হোক, আমাকে আমার তো বেশ ভালো লাগছে, আমার মারও বাড়িতে পছন্দ হয়েছে। যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাও যে নেক্সট টাইম কোন ধরনের নেলস এক্সটেনশনস বা কীরকম ডিজাইন করবো, তোমরা জানাও কমেন্ট করে, তাহলে নেক্সট টাইম যে জানাবে যারটা আমার বেশি ভালো লাগবে তার নাম উল্লেখ করে যে এ বলেছে এই কালার ডিজাইন করতে, তার কথা মতন ডিজাইন আমি করবো। তো হ্যাঁ অবশ্যই জানাও, দেখো এখানে কিউটিকল অয়েল ভালো করে লাগানো হচ্ছে বেশি বেশি করে, কারণ আমার কিউটিকলগুলো এত সেন্সিটিভ, আমার এত মানে কী বলবো রাফ করতে গেলে ব্যথা করে, এই জন্য বেশি করে কিউটিকল অয়েল এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড ফাইনাল লুক গাইস, লুক অ্যাট দিস গাইস, কী সুন্দর লাগছে, ও মাই গড, মতলব আমি তো জাস্ট দেখতেই ছিলাম, খুব ভালো লেগেছে এটা, পার্সোনালি আমি পুরোপুরি স্যাটিসফাইড। তোমাদের কার কার ভালো লাগছে জানিও কিন্তু কমেন্ট করে, আর নেক্সট টাইম কোন নেলস করবো অবশ্যই জানিও। হ্যাঁ ভিডিও শেষ হতে চললো, এবার বলি যে এটা কত নিয়েছে, এটা নিয়েছে 399, মানে 400 টাকা থেকে 1 টাকা কম, মানে বুঝতে পারছো একটা হাতে 100-200 টাকা করে, অনেকে অ্যাফোর্ডেবল, এত অ্যাফোর্ডেবল কিন্তু নেলস সত্যি করায় না মানুষজন, কিন্তু সত্যি অ্যাফোর্ডেবলের মধ্যে তো ভালো কাজ করেছে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। অ্যান্ড দেখো এত কষ্ট করে নেলস করার পরে না কাকি আমাদের জন্য রান্না বান্না করেছে, মানে পিয়ার মা
মা আমাদের জন্য কত কিছু রান্নাবান্না করেছে, মানে সত্যি কাকিমাকে অনেক অনেক ভালোবাসা যে আমাদের এত ভালোবেসে রান্না করে খাইয়েছে। অ্যান্ড আমি খাচ্ছিলাম, ভাবছিলাম মানে নেলসটা আমার এখন হলুদ হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, খেতে পেয়েছিল। প্লাস কাকিমা এত সুন্দর রান্না করেছিল, আমি পুরো চেটে ফুটে খেয়েছিলাম। আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, আই লাভ ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, লাভ ইউ অল, বাই বাই। Thank you.